লালমনিরহাটের হাতিবান্ধা পাটগ্রামে মসজিদ মাদ্রাসার উন্নয়নের পাশাপাশি গৃহহীন পরিবারদের পুনর্বাসন করে আসছে হাতিবান্ধা পাটগ্রাম উন্নয়ন ফোরাম রবিবার বিকেলে হাতিবান্ধার সিঙ্গিমারি ও ধুবনি এলাকায় ওই কর্মসূচির আওতায় দুই পরিবারের মাঝে নতুন ঘর হস্তান্তর করেন হাতিবান্ধা পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম রাজু এ সময় উপস্থিত ছিলেন টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান সাতা ও জামায়াত নেতা প্রভাষক হাসান আলী হাতিবান্দা পাটগ্রাম উন্নয়ন ফোরাম দীর্ঘদিন থেকেই হাতিবান্দা পাটগ্রামে মসজিদ মাদ্রাসা টিউবওয়েল উজুখানা এবং গরিব দুঃখী মানুষের বিশেষ করে গৃহহীন মানুষের কাছে আমরা সাধ্যমতো কাউকে টিন দেওয়ার চেষ্টা করতেছি কাউকে ঘর নির্মাণ করে দেওয়ার চেষ্টা করতেছি এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে সর্বোপরি পাটগ্রাম এবং হাতিবান্দার যেখানেই মানবতার আর্তনাদ আমরা দেখতে পাব আমাদের কাছে খবর আসবে আমরা ব্যক্তি পর্যায়ে আমাদের যতটুকু শক্তি সামর্থ্য আছে আমরা আপনাদের সহযোগিতা নিয়ে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব